বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলে সালানপুরে আদিবাসীদের হাতে ধামসা মাদল বিতরণ। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকে 5টি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেয়া হল বাদ্যযন্ত্র। এদিন সালানপুর ভিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুর ভিডিও দেবাঞ্জন বিশ্বাসের উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের 5টি নৃত্য কমিটির হাতে 1টি করে ধামসা, 2টি করে মাদল, 1টি করে বাঁশুড়ি এবং 1টি করে কাঁসি তুলে দেয়া হয়। বিশ্ব আদিবাসী উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লকে 5টি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেয়া হয়। আজকে কি আপনাদের? আজ বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সালানপুর ব্লকে 5টি আদিবাসী টিমকে ধামসা মাদল এবং বাঁশি এবং কাঁসি এইগুলি প্রদান করা হয়।